নমস্কার বন্ধুরা, career.com ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের অনেক অভিনন্দন জানাই। বন্ধুরা, সরকারি চাকরির নতুন নতুন আপডেটগুলি আমরা প্রতিনিয়ত তোমাদের সামনে ডেইলি তুলে ধরার চেষ্টা করি। তো নতুন একটি চাকরির আপডেট নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তো রাজ্যে উচ্চ মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতায় নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে পুরুষ মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবে। সম্পূর্ণ তথ্য দিয়ে তোমাদের সাহায্য করবো আজকে এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চাকরি সংক্রান্ত এই ধরনের বিভিন্ন আপডেটগুলি প্রতিনিয়ত পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাইরে রাখবে। তো তোমরা আজকে দেখতে পাচ্ছ উচ্চ মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতায় কিন্তু রাজ্যে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে সরাসরি ইন্টারভিউ দিয়ে চাকরির সুযোগ তোমরা পেয়ে যাবে। এখানে দেখো চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ওয়েস্ট বেঙ্গল মাইনরিটিস ডেভেলপমেন্ট অ্যান্ড ফিনান্স কর্পোরেশনের পক্ষ থেকে। স্কল করে আমরা সম্পূর্ণ তথ্য দেখে নেব। দেখো এখানে বলা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল মাইনরিটি ডেভেলপমেন্ট অ্যান্ড ফাইন্যান্স কর্পোরেশনের তরফ থেকে উচ্চ মাধ্যমিক পাশ এডুকেশন সুপারভাইজার পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জায়গা থেকে প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত তথ্য নিচে রইল। তো এখানে দেখতে পাচ্ছি নিচে সব আলোচনা করা হয়েছে, তো আমরা একটা করে দেখে নেব। তো দেখতে পাচ্ছি এখানে নোটিশ নাম্বারটি এখানে মেনশন করা হয়েছে, এবং এখানে দেখতে পাচ্ছ তোমাদের এডুকেশন সুপারভাইজার পোস্ট রিক্রুট করানো হচ্ছে। এরপর দেখো শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে 50% নাম্বার নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে, এছাড়া কম্পিউটারে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। মানে যে কোনো সরকারি স্বীকৃত স্কুল থেকে যদি তোমরা উচ্চ মাধ্যমিক পাশ করে থাকা 50% নাম্বার নিয়ে তাহলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে, সাথে কিন্তু তোমাদের কম্পিউটারে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে দেখো তোমাদের এখানে ডিটেলস বলা হয়েছে প্রার্থীদের বয়সসীমা 20 বছর থেকে 40 বছরের মধ্যে বয়স থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপরে তোমরা আমরা দেখে নেব দেখো কমিউনিটি। তো দেখো এখানে তা বলা হচ্ছে দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট বিলং টু মাইনরিটি কমিউনিটি। তো তোমরা এখানে হিন্দুরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে না, বুদ্ধরা, খ্রিস্টান, জেন্টস, জয়েন্টস এবং তোমার হচ্ছে মুসলিম, ফার্সি, শিখ এরাই কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। হিন্দু ক্যাটাগরির জন্য কিন্তু এই ভ্যাকান্সিটা নয়। তো হিন্দু ভাইরা তোমরা এটা স্কিপ করে যাবে। এরপরে দেখো তোমাদের এখানে বলা হচ্ছে আবেদন পদ্ধতি, ইচ্ছুক প্রার্থীদের আলাদা করে আবেদন করতে হবে না, সরাসরি ইন্টারভিউ দিয়ে সমস্ত শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট, মার্কশিট, সার্টিফিকেটের মার্কশিট, বায়োডাটাসহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট নিয়ে ইন্টারভিউ স্থানে উপস্থিত হতে হবে। তো ইন্টারভিউ দেখতে পাচ্ছি এখানে ইন্টারভিউ স্থান অফিস অফ দ্য ওয়েস্ট বেঙ্গল মাইনরিটিস ডেভেলপমেন্ট অ্যান্ড ফিনান্স কর্পোরেশন AMBR DD-27/E Sector 1 সল্ট লেক কলকাতা 7,64। এই ঠিকানায় কিন্তু তোমাকে আসতে হবে অ্যাপ্লিকেশন করার জন্য বা তোমাদের ইন্টারভিউ দেওয়ার জন্য। ইন্টারভিউর তারিখ 20 ডিসেম্বর 2022 থেকে কিন্তু তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে 11:00 থেকে, তার আগে কিন্তু তোমাকে সেখানে উপস্থিত থাকতে হবে। তো এখানে নোটিফিকেশন দেওয়া হচ্ছে, আমি নোটিফিকেশনটা তোমাদের ডাউনলোড করে দেখানোর চেষ্টা করবো। তবে সে নোটিফিকেশন তোমার সামনে তুলে হচ্ছে, দেখতে পাচ্ছ 8/12/22 থেকে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এবং দেখতে পাচ্ছ এখানে অফিসিয়াল নোটিফিকেশন। তোমরা এই নোটিফিকেশনটা দেখে নেবে এবং দেখতে পাচ্ছ একটা 12টা ফরম্যাট এর সাথে দেওয়া হয়েছে। এই ফরম্যাটটাকে তোমাকে এপোর সাইজ পেজে প্রিন্ট আউট করতে হবে, প্রিন্ট আউট করে সঠিকভাবে পূরণ করতে হবে, পূরণ করে নির্দিষ্ট ঠিকানায় নিয়ে যেতে হবে যেদিনকে তোমাদের ইন্টারভিউ থাকছে। তো এইভাবে কিন্তু তোমরা সরাসরি অ্যাপ্লিকেশান করতে পারবে এবং সরকারি চাকরি কিন্তু এখানে কিন্তু তোমরা সুবর্ণ সুযোগ তোমরা পেয়ে যাচ্ছ। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আমার গলা খারাপ হলে খুবই অসুবিধা হচ্ছে, তবুও তোমাদের আমি খুব কষ্ট করে তোমাদের ভিডিও করে দেখা দিচ্ছি, রেডি চাকরি অ্যাপগুলো দিচ্ছি। তাই অবশ্যই যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে বাসা থাকা বেল আইকনটি বাইরে রাখবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ তারা ভিডিও সম্পূর্ণ দেখার জন্য।